वेलकम टू माय यूट्यूब चैनल गणित प्रज्ञा। आज के दशम श्रेणी किछु शून्य स्थान पूरण रही है, देखो कैकटे गुरुत्वपूर्ण शून्य स्थान पूरण तुम्हारे जन्य। आज देखो एक अर्धगोलकर समग्रतल क्षेत्रफल एस और व्यासार्ध वन बाई रूट पाई होले एस समान कत, ताहले आमरा जानी अर्धगोलकर समग्रतल क्षेत्रफल कि थ्री पाई आर स्क्वायर, आर एर मान कत एखाने वन बाई रूट पाई, ताहले थ्री पाई इंटू वन बाई रूट पाई तार होल स्क्वायर, ताहले कि हबे थ्री पाई इंटू वन बाई पाई, पाई पाई केटे गेले कि थाके थ्री, ताहले एस समान कि होच्छे आमादेर एस समान थ्री, ताहले एखाने कि बसबे थ्री, एस समान थ्री बसबे, बोझा गेछे। বলছে ফোর প্লাস টু রুট থ্রির বর্গমূল কত, দেখো ফোর প্লাস টু রুট থ্রির তুমি যদি বর্গমূল করো স্কোয়ার রুট দিতে হবে, তাহলে কি বসবে এখানে একটা প্লাস মাইনাস বসবে, বর্গমূল করছি তাহলে প্লাস মাইনাস এই ফোরটাকে আমরা ভেঙে নিলাম থ্রি প্লাস ওয়ানে, তাহলে প্লাস মাইনাস এটা হবে কি রুট থ্রির হোল স্কোয়ার প্লাস টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, তাহলে কি হবে প্লাস মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান প্লাস মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান, প্লাস মাইনাস কী হবে রুট থ্রি প্লাস ওয়ান, তাহলে কী হবে প্লাস মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান হবে বর্গমূল, বোঝা গেছে। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গ সেমি হলে ঘনকটির একটি কর্ণের দৈর্ঘ্য হবে ড্যাশ সেমি। তা ঘনকের যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই, বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই এক্স সেমি, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কোয়ার, সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে সমগ্রতলের ক্ষেত্রফল হবে সিক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে সিক্স এক্স স্কোয়ার সমান কী হবে ওয়ান ফিফটি, তাহলে এক্স স্কোয়ার সমান ওয়ান ফিফটি বাই সিক্স সমান টোয়েন্টি ফাইভ, তাহলে এক্স সমান ফাইভ, প্লাস মাইনাস ফাইভ হয় এখানে আমরা প্লাস মানটাই ধরবো, প্লাস ফাইভ মাইনাস মান অগ্রাহ্য আমি আর লিখছি না। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বাহু ইন্টু রুট থ্রি, বাহু ইন্টু রুট থ্রি মানে ফাইভ রুট থ্রি সেমি, তার মানে এখানে কি হবে ফাইভ রুট থ্রি সেমি, ঠিক আছে সহজ অঙ্ক। দেখা বলছে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি এবং কোণ এবিসি সমান পঁচাত্তর ডিগ্রি হলে কোণ বিসিডির মান কত, তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এইটা সমান্তরাল এটা বলে দিয়েছে আর এই কোণটার মানটা বলে দিয়েছে, তাহলে দেখো এডি সমান্তরাল বিসি যদি হয় তাহলে আমরা কি বলতে পারি এবি ভেদক, দেখো এডি সমান্তরাল বিসি এবি ভেদক, তাহলে এবি ভেদক, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটার সমষ্টি কি একশো আশি ডিগ্রি, ভেদকের একই পাশে একইভাবে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটোর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি প্লাস কোণ এবিসি সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি, এটা পঁচাত্তর ডিগ্রি কোণ এবিসি বলে দিয়েছে, তাহলে কোণ বিএডি সমান আমরা পেয়ে যাব একশো আশি মাইনাস পঁচাত্তর সমান একশো পাঁচ ডিগ্রি, তার মানে এই কোণটা কত হলো একশো পাঁচ ডিগ্রি, তাহলে আবার বোঝো যেহেতু এডি সমান্তরাল বিসি বলে দিয়েছে আর এবি ভেদক, তাহলে ভেদকের একই পাশে একইভাবে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটোর সমষ্টি কত একশো আশি ডিগ্রি, তাহলে এখান থেকে এই কোণটার মান তো দিয়ে দিয়েছে, তাহলে এই কোণটা আমরা কী পেয়ে গেলাম একশো আশি মাইনাস পঁচাত্তর সমান একশো পাঁচ ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কী হয় পরস্পর সম্পূরক হয়, তাহলে কী হবে এটা এটা একশো পাঁচ হলে কোণ বিসিডি সমান হবে একশো আশি মাইনাস একশো এটা সমান একশো পাঁচ ডিগ্রি সমান কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি, তাহলে কী হবে এটা পঁচাত্তর ডিগ্রি অ্যান্সার হবে, বোঝা গেছে। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে কী হবে এই কোণটা প্লাস এই কোণটার সমষ্টি একশো আশি ডিগ্রি, তাহলে এই কোণটার মান আমি পেয়ে গেছি এটা একশো আশি মাইনাস একশো পাঁচ সমান কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি হবে। দেখো এই আর একটা শূন্য স্থান পূরণ, রুট এক্স প্লাস ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস এক্স সমান ফোর হলে এক্সের মান কত, শর্ত কী দিয়েছে এক্স ইজ নট ইকুয়াল টু ফাইভ, তাহলে আমি এটা লিখেছি উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এ স্কোয়ার করলে কী হবে এই রুটটা উঠে যাবে, এই রুটটা উঠে যাবে টু এ বি সমান এটারও চার স্কোয়ার করলে ষোলো, তাহলে এটা এক্স এক্স কী হলো কেটে গেল পাঁচ আর পাঁচের যোগ করে দশ, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি গুণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁচিশ আর এক্স স্কোয়ার রইলো পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার, দশটা আমি ওইদিকে নিয়ে চলে গেলাম সিক্স, তাহলে রুট ওভার পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার কী হবে এই টুটা এদিকে এসে ভাগ হয়ে গেলো ছয় বাই দুই সমান তিন, তাহলে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার সমান নাইন, তারপরে পঁচিশটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার সমান
माइनस सिक्सटीन हलो एक्स स्क्वायर समान सिक्सटीन तेल एक समान कि प्लस माइनस रूट ओवर सिक्सटीन तेल एक समान कि हलो प्लस माइनस फोर अर्थात एखे प्लस माइनस फोर बोझा गया से खूब सुंदर एक अंक देखो जदि एम इज टू एन समान पी इज टू किऊ है तब एम इज टू पी समान एन इज टू किऊ है ये नियमटी के बला है कि नियम देखो एखे द्वितीय और तृतीय पद परस्पर स्थान विनिमय कर नियम एटा कि एकांतर नियम समानुपात चैप्टारे आमी आलोचना करेछी एकांतर नियम बोलते दुटी वृत्त परस्पर के अंतस्पर्श कर ले तादेर साधारण स्पर्शक संख्या है एक अंतस्पर्श कर माने धरो एकटा वृत्त আর একটা এই বৃত্ত অন্তঃস্পর্শ করেছে তাদের সাধারণ স্পর্শক হচ্ছে এই একটা ঠিক আছে বলছে যে নির্দিষ্ট সময় অন্তর সুদ মূলধনের সঙ্গে যুক্ত হয় তাকে সুদের পর্ব বলে তাকে কি বলে পর্ব পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো সমীকরণটির পি সমান জিরো আর কিউ ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে পি সমান যদি জিরো হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে রৈখিক সমীকরণ রৈখিক সমীকরণ বলছে সকল ড্যাশ ত্রিভুজ সর্বদাই সদৃশ সকল সর্বসম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সর্বদাই সদৃশ কিন্তু সব সদৃশ ত্রিভুজই সর্বসম নয় বোঝা গেছে তো আরও কয়েকটা শূন্যস্থান পূরণ রুট টু প্লাস রুট নাইনের অনুবন্ধীকরণে দেখো রুট নাইনটা মানে থ্রি তাহলে রুট টু প্লাস থ্রি দিয়েছে আসলে তাহলে কী হবে মাইনাস রুট টু প্লাস থ্রি একটা নির্দিষ্ট বৃত্তের স্পর্শক সংখ্যা দেখো একটা বৃত্ত তার পরিধির উপরে তো অসংখ্য বিন্দু আছে তাহলে অসংখ্য বিন্দু থাকলে প্রতিটি বৃত্তেই তো একটা করে স্পর্শক অঙ্কন করা যাবে তাহলে কটা স্পর্শক হবে অসংখ্য স্পর্শক অঙ্কন করা যাবে অসংখ্য বলছে একটা ফাঁপা অর্ধগোলকের মাত্রা তিনটি ঘনবস্তু মাত্রই তিনটে মাত্রা তোমাদের সিলেবাসে আছে দেখো গোলক অর্ধগোলক লম্ববৃত্তাকার চোং লম্ববৃত্তাকার শঙ্কু তারপরে তোমাদের আয়তঘন ঘনক সকলেরই কিন্তু তিনটে মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেন সবাই ত্রিমাত্রিক কেন না সবাই ঘনবস্তু ঘনবস্তু মাত্রই ত্রিমাত্রিক তাহলে ফাঁপা অর্ধগোলক হলেও সেটা ঘনবস্তু তাহলে মাত্রা হবে তিনটে তারপরে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো এই সমীকরণটির একটি বীজ অপরটির অনন্য খোয়ার শর্ত কী আচ্ছা একটা বীজ অপরটির অনন্য হতে গেলে কি করতে হবে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ সি বাই এ সমান এক হতে হবে তাহলে সি সমান এ হতে হবে কি হতে হবে এখানে সি সমান এ হতে হবে বোঝা গেছে তারপরে দেখো বলছে পরস্পর ছেদি নয় এমন দুটো বৃত্ত এই যে একটা বৃত্ত আরে একটা বৃত্ত পরস্পরকে ছেদ করে নয় তাহলে তাদের স্পর্শক কটা আছে সাধারণ স্পর্শক কটা আছে তাহলে দেখো তাদের সরল সাধারণ আছে দুটো আর তির্যক সাধারণ আছে দুটো তাহলে মোট স্পর্শক আছে সাধারণ স্পর্শক চারটে তার মধ্যে দুটি সরল আর দুটি তির্যক বোঝা গেছে দুটি তির্যক ঠিক আছে সাধারণ স্পর্শক আমি আর লিখলাম না বোঝা গেছে দেখো এরপরে আর কী কী শূন্যস্থান পূরণ রয়েছে দেখো আরও কয়েকটা শূন্যস্থান পূরণ একটা বৃত্তের দুটি ড্যাশ যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে বৃত্তের কোন ধরনের যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় তোমরা পড়েছ সমান যা সমান দৈর্ঘ্যের দুটো যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বুঝেছে উপপাদ্য তোমরা একটা প্রয়োগ করেছো অধ্যায় তৃতীয় মানে তিন নম্বর অধ্যায় একটা বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হলো বৃত্তের একটি ব্যাস বৃত্তস্থ বর্গক্ষেত্র দেখো এটা হচ্ছে একটা বৃত্ত আর বর্গক্ষেত্র যদি আমরা আঁকি বৃত্তস্থ এরকমভাবে আঁকতে হবে তাহলে এটা কি এটা হচ্ছে কেন্দ্র তাহলে এইটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস ঠিক আছে তারপরে দেখো বলছে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটির ভূমি ও উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে কী ভেদে আছে যৌগিক ভেদে আছে কারণ আমরা জানি ক্ষেত্রফল সমান কী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি আর উচ্চতার সঙ্গে ভূমি আর উচ্চতা ক্ষেত্রফলের সঙ্গে একই সঙ্গে আছে তাহলে যৌগিক ভেদে আছে ঠিক আছে তারপরে দেখো আর এক্স স্কোয়ার মাইনাস আর এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের বীজদ্বয়ের গুণফল কী হবে না দেখো এখানে এ সমান আমরা কত পাচ্ছি এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা এখান থেকে কী পাবো এ সমান ওয়ান আর সি সমান আমরা ওয়ান পাচ্ছি দেখো এখানে এক্স স্কোয়ারের তো কোনো সহগ নেই তাহলে এখানে কী পাচ্ছি আমরা ওয়ান এখানে কী পাচ্ছি সি মানে ওয়ান তাহলে বীজদ্বয়ের গুণফল কী হবে সি বাই এ সমান ওয়ান বাই ওয়ান সমান কী হবে ওয়ান তাহলে বীজদ্বয়ের গুণফল কী হবে ওয়ান ঠিক আছে
দেখো আরও কয়েকটা শূন্যস্থান পূরণ। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহু ড্যাশ অনুপাতের সমান। এটা তোমাদের গণিত প্রকাশ বইয়ে সদৃশ্যতা চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে, সে উপপাদ্যটা আমার সিলেবাস বহির্ভূত, কিন্তু ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যদি একটা ত্রিভুজ এবিসি হয় আর এই একটা ত্রিভুজ যদি আমি ডিইএফ আঁকি, ডিইএফ অঙ্কন করি ডিইএফ, তাহলে দেখো যদি এই বাহু আর এই বাহু অনুরূপ বাহু, এই বাহু এই বাহু অনুরূপ বাহু আর এই বাহু এই বাহু অনুরূপ বাহু যদি হয় তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কী লিখতে পারি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আচ্ছা এটাকে এই পাশে লিখলে কেমন হয়, এখানে লিখছি দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান কি হবে? না দেখো এখানে হচ্ছে এবি আর ডি অনুরূপ বাহু, তাহলে এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার সমান বিসি স্কোয়ার, মানে বাহুগুলোর বর্গের, এটা হচ্ছে ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে বাহুগুলোর বর্গের অনুপাতের সমান হবে। আর এদিকে হচ্ছে এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার, তাহলে এখানে কী হবে? বর্গের অনুপাতের সমান হবে। তারপরে এটা তোমরা বুঝতেই পারছো কী হবে, এক্স সমান কে ওয়াই সম্পর্কে এক্স ওয়াই চলরাশি হলে কে কে বলা হয়? অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। কিন্তু এখানে যেহেতু নেই দুটো শূন্যস্থান তাই আমরা একটাই লিখলাম, কিন্তু এটা লেখা উচিত অশূন্য ভেদ ধ্রুবক, এতগুলো নেই সেজন্য আমি কী লিখলাম এটা ধ্রুবক লিখে দিলাম। তারপরে দেখো এটা তো আমি একটু আগেই করালাম, মাইনাস রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণে কী হবে? না এটা হচ্ছে অমূলদ পাঠ, এই অমূলদ পাঠটা সাইন চেঞ্জ করতে হবে, মানে রুট থ্রি মাইনাস টু। তারপরে বলছে কোনো ব্যক্তি ব্যাংকে যদি টাকা জমা রাখেন সেক্ষেত্রে ব্যাংক কী হবে? ব্যাংকে টাকা জমা রেখেছে তাহলে ব্যাংক সুদ দেবে ব্যক্তিকে, তাহলে ব্যাংক হবে তখন অধমর্ণ, কী হবে? অধমর্ণ, তখন ব্যাংক কিন্তু অধমর্ণ, বুঝতে পেরেছ? প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, দেখো কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে সেক্ষেত্রে ব্যাংক কী হবে? ব্যাংক হবে অধমর্ণ, কারণ ব্যাংক তখন ওই ব্যক্তিকে সুদ দিচ্ছে, তাহলে যে সুদ দেবে সে হয়ে যাবে অধমর্ণ, বোঝা গেছে? দেখো এই আর একটা শূন্যস্থান পূরণ, কোনো যৌথ ব্যবসায় এর মূলধন এ ও বি এর মোট মূলধনের এক তৃতীয়াংশ হলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত হবে ড্যাশ। তো আমি অঙ্কটা কষেছি, দেখো প্রথমে লিখেছি এ ও বি এর মূলধন হচ্ছে এক্স টাকা, মোট মূলধন এ ও বি এর মোট মূলধন আমি ধরে নিয়েছি এক্স টাকা, তাহলে এর মূলধন কী হবে? এর এক তৃতীয়াংশ মোট মূলধনের, তাহলে এক্স বাই থ্রি টাকা, তাহলে বি এর মূলধন কী হবে? এটা থেকে এটা বিয়োগ এক্স মাইনাস এক্স বাই থ্রি, কত হলো টু এক্স বাই থ্রি টাকা, তাহলে এইচ টু বি মূলধন অনুপাত মানেই তো লভ্যাংশের অনুপাত, তাহলে এক্স বাই থ্রি ইস টু টু এক্স বাই থ্রি, তাহলে কত হলো ওয়ান ইস টু টু, তার মানে এখানে বসবে ওয়ান ইস টু টু, বোঝা গেছে?